কোনো এটা কোনো পার্টিমূলক ঝামেলা নয়, এটা সবার ঝামেলা। লঙ্ঘন করছেন কিন্তু কেন করছেন সেটা হচ্ছে সবার আগে প্রশ্ন, যে আইনটা লঙ্ঘন করতে হচ্ছে কেন এত মানুষ? সব মানুষ যখন একসাথে হচ্ছে তার মানে নিশ্চয়ই আইনে কোনো গাফিলতি আছে। হয়তো সেই ইন্ডিকেশন দিচ্ছেন যে হ্যাঁ সরকার পক্ষ আলোচনার জন্য রাজি। কল্পকাহিনীতে পড়া একটা বিরাট জীবের মতো যার শরীর অনেকগুলো কিন্তু গলা যেন একটাই, দাঁড়িয়ে এই আমাদের আন্দোলনটা ভাঙা ছাড়া আর কিছু ভাঙা সম্ভব না। অবশ্যই এতদিন ধরে এটা চলছে, মোটামুটি 35-36 দিন হয়ে চলেছে যে সবাই আন্দোলন করছে। আমি নিজে একজন আইনজীবী হয়ে বলতে পারছি যে আমি নিজে বলতে পারি এভরিডে যখনই রাত দখল হচ্ছে প্রত্যেকটা সময় আমরা সবার পাশে থাকার চেষ্টা করছি। এটা কোনো পার্টিমূলক ঝামেলা নয়, এটা সবার ঝামেলা। এটা এই জিনিসটা বিধি হওয়াটা খুব দরকার। আর উনি একটা মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে ওনার এতদিন পর মনে হয়েছে যে আমার এখানে আসা উচিত, পথে নামা উচিত, নামা ওনার আগেই উচিত ছিল। আপনি বললেন আপনি একজন আইনজীবী, একদম, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে 5টার মধ্যে সময়সীমা ছিল, যে 5টার মধ্যে তাদের এই কর্মসূচি তুলে নিতে হবে। তারপরেও দেখা গেল যে 75 ঘন্টা পেরিয়ে গেছে প্রায়, তারপরেও বসে আইনি দিক থেকে কি বলবেন? আমার বক্তব্য লঙ্ঘন করছেন, লঙ্ঘন করছেন কিন্তু কেন করছেন সেটা হচ্ছে সবার আগে প্রশ্ন, যে আইনটা লঙ্ঘন করতে হচ্ছে কেন এত মানুষ? একজন দুজন হলে আমরা প্রশ্ন তুলতে পারি যে এটা করাটা কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে। সব মানুষ যখন একসাথে হচ্ছে তার মানে নিশ্চয়ই আইনে কোনো গাফিলতি আছে, যার জন্য আজকে এই পরিস্থিতিতে সবাইকে একসাথে হতে হয়েছে যে আজকে না আমাদেরকে এমন কাজ করতে হবে যেখানে আমাদের আইন লঙ্ঘন করাটা দরকার। হ্যাঁ, আমার ধারণা মুখ্যমন্ত্রী এসেছেন যেহেতু কদিন আগে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই সব মিটিং ভেস্তে গেল, সেটা কোন পক্ষ দায় ইত্যাদি ব্যাপারটা আছে। তা হয়তো উনি সরকার পক্ষের দিক থেকে আরেকটা এগিয়ে এসে দাবি না, হয়তো সেই ইন্ডিকেশান দিচ্ছেন যে হ্যাঁ সরকার পক্ষ আলোচনার জন্য রাজি। এবার যারা আন্দোলন করছে তাদেরকেই আলটিমেটলি ডিসাইড করতে হবে যে তারা আলোচনাতে যেতে গেলেও তারা কি দাবিগুলো নিয়ে যাবে, দাবিগুলো মানা হলে তবেই যাবে, নাকি সেখানে গিয়ে দাবিগুলো তুলবে মানানোর চেষ্টা করবে। তা আমার মনে হয় আলটিমেটলি দুপক্ষকেই একটা আলোচনার জায়গায় আসতে হবে, মানে যারা আন্দোলন করছে তাদের দাবিগুলো সঙ্গত। আবার আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সরকারই যারাই দাবি তুলবে সেই দাবি একেবারে মেনে নেবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি হবে। তা সেই সব মিলিয়ে হয়তো আগামী দিনে যদি কিছু দাঁড়ায় সেই উদ্দেশ্যেই হয়তো তিনি এসেছিলেন। এরা সেই কল্পকাহিনীতে পড়া একটা বিরাট জীবের মতো যার শরীর অনেকগুলো কিন্তু গলা যেন একটাই, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের বাইরে তারা কিছু নিতে রাজিও না, তারা প্রস্তুত নয় কিছু নিতে। আদৌ যে এসছেন এই জন্য ওকে আমার অভিনন্দন না জানিয়ে উপায় নেই, কিন্তু আমার যেন মনে হলো এর মধ্যে প্রকৃত মেটানোর উদ্যোগ কিছুই ছিল না। হলে উনি যে কথাগুলো বললেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এখানে দাঁড়িয়ে ভেঙে কী হবে, এখানে দাঁড়িয়ে এই আমাদের আন্দোলনটা ভাঙা ছাড়া আর কিছু ভাঙা সম্ভব না। উনি কি অর্ডার নিয়ে এসছেন যে আমি এই এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছি? ওনার কোনো কথাকে আমরা পুরনো ডাক্তাররাও বেশি আস্থা রাখছি না, এবং নতুন ডাক্তাররাও ওই জন্যই লাইভ স্ট্রিমিংয়ের বাইরে আর কিছুতে রাজি নয়, কেননা ওর বলা কথায় আমাদের কারোরই
সেরকম আস্থা নেই উপযুক্ত প্রমাণ ছাড়া। উনি বলেছেন সিবিআইকে অনুরোধ করবো যেন 3 সপ্তাহের মধ্যে ফাঁসি দেয়। উনি জানেন না সিবিআই ফাঁসি দেয় না, উনি জানেন না কামদুনিতে কারোর ফাঁসি হয়নি, উনি সমস্ত জানেন, সমস্ত জেনে শুনে লোককে উত্তেজিত করার জন্য এইসব আজে বাজে কথা বলে। আইনের এই ব্যাপারগুলো উনি জানেন না যে পুরো একটা ট্রায়াল চলবে এবং তার মধ্যে ওনার পাঠানো উকিলরা কী কী মিথ্যে কথা বলবে। তারা এক কথায় বলে দিল 28 জন রোগী মারা গেছে। গত বছরের এই টাইম পিরিয়ডে 38 জন মারা গেছিলো। এই যে ভুল তথ্যটা দেয়া হলো তার জন্য কি ওর যে উকিল তিনি সুপ্রিম কোর্টে ক্ষমা চাইবেন? মোটেই চাইবেন না। উনি আবার তার উপরে 2 লাখ টাকা করে কম্পেনসেশন দেবেন। এরপর তো মৃতপ্রায় রোগী বাড়ির লোকেরা তারা ঝুঁকি নিয়ে হাসপাতালেও ভর্তি করে ফেলবে যে এই অবস্থার মধ্যে যদি মারা যায় তাহলে 2 লাখ টাকা পাওয়া যাবে। আমি উত্তপ্ত করার জন্য এসেছিলেন বলবো না, কিন্তু উনি যে ভঙ্গিমায় মেটাতে এসেছিলেন, ওনার নাকি গত 1 মাস ধরে ঘুম হচ্ছে না, এইটাও আমরা বিশ্বাস্য মনে করছি না। এই জন্য আরও বিশ্বাস্য মনে করছি না, চারপাশে এত আপনারা দেখছেন কি তুমুল বাড়িধারা। উনি তো ওনার পুলিশকে বলতে পারতেন যে সেই কি যোগাযোগ যাত্রা না কি একটা যাত্রা করেছিল ওনার পার্টির লোকেরা, সাদা সাদা তাঁবু দেখেছিলাম, সেরকম কয়েকটা তাঁবু এইসব বাচ্চা ছেলেমেয়েদের জন্য বানিয়ে দেওয়া হবে। উনি কিন্তু সে কথা একবারও বলেননি, উনি খালি নিজেকে দিদি, উনি খালি দিদি সে কথা বলেছেন, কিন্তু দিদি হওয়ার মতন কোনো কাজ আমি অন্তত এই বক্তৃতায় খুঁজে পাইনি, আমার মনে হয় না জুনিয়ররাও খুঁজে পাইনি। আমরা সিনিয়ররা সর্বতোভাবে এই ছাত্রছাত্রীদের পাশে রয়েছি। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।